এগারোটা মানুষকে দশটা মানুষকে ঘরের মধ্যে বন্দি করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মেরেছে মেরেছে কারা কথা বলুন তারা মুসলমান মরেছে কারা মুসলমান একজন মার্ডার হয়েছে তার পরিপ্রেক্ষিতে জনকে জ্বালিয়েছে দশটা পরিবার শেষ আর একজন মার্ডার হয়েছে কটা হলো এগারোটা আজকে শুনলাম তেইশ জনকে অ্যারেস্ট করেছে সিবিআই রেডারে সত্তর জনের নাম আছে সত্তর জনকে অ্যারেস্ট করবে খুব জোর হলে দশ জনকে বাদ দিবে নাও দিতে পারে এই সত্তর জন যাবজ্জীবন জেল খাটবে সত্তরটা পরিবার শেষ আর এই দিকে এগারোটা সত্তর আর এগারো কত হলো একাশিটা একাশিটাই মুসলমান পরিবার শেষ শুধু তাই নয় হিসেব বলে দি। এটা তো এখন শুনলেন এটা কোন সাল বাইশ সাল চলছে শুনলেন সালটা আমার যদিও মনে নেই একদিনে মাঠেতে এগারো জন মার্ডার বীরভূমের নানুর সুঁচপুরে এগারো জনকে মার্ডার করে দেয়া হল এগারো জন মার্ডার হয়েছে একচল্লিশ জন যাবজ্জীবন জেল খাচ্ছে একচল্লিশ আর এগারো কত বিয়াল্লিশ কারুর বিবিকে ভিক্ষা করতে হবে কারুর বিবিকে সংসার চালানোর জন্য দেহ ব্যবসা করতে হবে মজা লুটছে কারা এই হারাম হারামখোররা এমএলএ এমপিরা আর মারামারি কর্তুরা শুধু তাই নয় বলে দিই আপনাদিকে ইসলাম কি আর আপনি কোন পথে আপনি নেতা সিলেক্ট করতে পারেননি মুসলমানরা আমাদের সমাজে নেতা সিলেক্ট করতে পারেননি কেন কোরান বলেছে আতিউল্লাহ আতিউর রসুল ওয়াউলি রি মিনকুম ফাইন্তান সৈয়িন ফারুদ্দুহ ইলল্লাহ হে আমার বিশ্ব নবী বলো তোমরা আল্লাহ এবং রসুলের পরে যাকে তোমরা নেতা সিলেক্ট করবে আগে লক্ষ্য রাখবে তার মধ্যে ইমান আছে কি না নামাজ আছে কি না আছে কি না তারপরে তোমরা তাকে সমাজের নেতা সিলেক্ট করবে আল্লাহ নেতা বলে দিই কিরকম হওয়া দরকার মুসলমানদের যারা কি রামের বিচারক আছেন তারা শুনে খুব সুন্দরভাবে শুনবেন এটা আমি অন্য কারো গল্প বলি নাই কোন ফুটো মলবির গল্প বলি নাই আমিরুল উমরে ফারুক বলুন সুহান তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। হাজরাতে উমরের কাছে মিশরের গভর্নর না এলো আসার পরে বললে হ্যাঁ ওমর তুমি তোমার রাজ্যের মানুষকে কেমন রেখেছ বললে এটা জানতে হলে তুমি আমার বাড়িতে একদিন দাওত নাও আমার বাড়িতে মেহমানদারি করো হাজিরাতে উমরের বাড়িতে দাওত কবুল করলো মিশরের গভর্নর দাওত খাবেন যখন দাস্তার খানে বসেছে হাজিরাতে উমর নিজের সন্তানকে আওয়াজ দিলেন হে আমার সন্তান আবদুল্লাহ নিয়ে এস খাবারটা লাগাও দাস্তারখানে শুকনো রুটি আর জৈতুনের তেল জোরে বলুন না সুভান শুকনো রুটি আর জাইতুনের তেল মিশরের গভর্নর বললে হে ওমর তুমি হচ্ছে এই মক্কার মদিনার আরব ভূমির গভর্নর তোমার খাবার কেন এত নিম্ন তুমি সামান্য শুকনো রুটি আর জাইতুনের তেল দিয়ে খাবার খাচ্ছো বললে হে মিশরের গভর্নর তুমি কি খাও বললে আমার বাড়িতে তুমি গেলে আমার বাড়িতে খাসির মাংস পাবে আমার বাড়িতে দুমবার মাংস পাবে খাবার পাবে আমার বাড়িতে খান ভরা খাবার পাবে তুমি কেন এরকম খাবার খাচ্ছ চোখে পানি এলো হ্যাঁ মিশরের গভর্নর তুমি যেমন খাবার খাও তোমার রাজ্যের মানুষ কি সেই রকমই খাবার খায় বললে না 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 আমার আমার সমাজের লোকরা আমার মিশরের মানুষরা কে কি খায় আমি কেন খোঁজ রাখবো তারা ইনকাম করে খায় আহা! আহরতে উমর বললেন হে মিশরের গভর্নর শুনে নাও আমি খোঁজ রাখি আমার দেশের মানুষের অভাব যাচ্ছে তারা যাই তুনে তেল দিয়ে রুটি খায়। তাও আমি তার জন্য ভালো মন্দ খেতে পারি না আমার দেশের মানুষ যেটা খাবে আমিও সেটা খাবো তবে আমি আল্লাহর কাছে রিহাই পাব জড়িবন সুহানা ওই জন্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হাজরত উমরের মতো জীবন যাপন করে ভারতে আর একটাও গরিব থাকবে না জরিবন সুহানা কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশের অভ্যন্তরিক বিষয় বললে গায়ে লাগবে জানেন মুসলমান কেমন দুর্বল এই রমজানুল মুবারকের মাস আসছে সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ ইফতারিটা কাদের জন্য রোজদারের না জন্য রোজদারের জন্য যখন বসবেন আল্লাহর কসম ইমানদার মমিনদের আমি তাকুয়াকে আর ইমানকে বাড়িয়ে দিই জোরে বলুন সুহানা যখন এফতারিকে সামনে নিয়ে অপেক্ষা করে আমরা অপেক্ষা করি না কার জন্যে আল্লাহর জন্য আমাদের দেশে পার্টি অফিসে ইফতারি পার্টি হয় থানায় ইফতারি পার্টি হয় হয় না হয় না রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি নবান্নে ইফতারি পার্টি আর ভালো ভালো লোকরা টুপি মাথায় দিয়ে গিয়ে বসে বসে না ইফতারিটা বললেন রোজদারের জন্য আচ্ছা বেরোজদার হলে সে আজানের লেগে অপেক্ষা করবে সে খালি মনে মনে ভাবে আল্লাহ কখন আজানটা দেয় তাড়াতাড়ি খেয়ে দিতে পারি ভাববে না ভাববে না তার মনটা বলবে আর একজন মুমিন সে অপেক্ষা করে আল্লাহ তোমার ডাক পড়বে তারপরে শুরু করব সারা দিন উপোস থেকে এই অপেক্ষাটা যখন করে আর বলে আল্লাহুম্মা ইয়া ওয়াসি আল ফাজলিক ফিরলি তখন আমি তাদের ইমানের ভিত্তি দি তাকওয়াকে বাড়িয়ে দি জোর বলুন সুবহানাল্লাহ আমি দেখতে পেলাম পেপার খুললে দেখতে পাবেন নেট খুললে দেখতে পাবেন আমি গাঁজা খুলি বকি নিবা কোরআনে আছে। যাদের বাড়িতে কোরান আছে খুলবেন সূরা বাকারার তৃতীয় পৃষ্ঠা ওয়াইদা ল কুল্লদিনামন কলু আমন্না ওয়দা কল ইলা শয়াফি নিহিম কলু ইন্ন মাকুম ইন্ন মানু মুস্তাহ্জিউন ওল্লাহুয়াস্তহ্জিউ বিহিম ওয়া মুদুহুমফি তুভিয়া নিহিম্যামহুন নবী আপনার দস্তার খানে যারা বসে আপনার পাশে যারা বসে নামাজে যারা টারায় তারা পেছনে গিয়ে বলে আমরা তো আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম এটা নবীজিকে আল্লাহ বলছেন যে বেঈমান কাপের অবস্থা শোনো তারা তোমার কাছে বসলে বলে আল্লাহকে ভালোবাসি ইফতারিটা ভালো লাগে কি বুঝলে রমজান মাসে পেপারের প্রথম পৃষ্ঠাই দেখছি আপনাদের জেলার এক হারাম হারামখোর মাথায় টুপি লাগিয়ে ইফতারি করছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী কোথায় ঘর বর্ধমানে মেদিনীপুরে টুপি লাগিয়েছে লাগিয়ে আমাদের মতো টুপি লাগিয়ে দোয়া করছে ইফতারি পার্টিতে আর মাইক লিয়ে বলছে যে ইসলাম অন্তত সুন্দর ধর্ম রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায় তারপরে কিন্তু এখন তার মুখ থেকে আগুন ছাড়া আর কিছু বার হচ্ছে না ঠিক বলছি না ভুল বলছি মুসলমানের বিরুদ্ধে আগুন বার করছে এদিকে দেখে চিনুন কি বুঝলেন নচিকেতার নাম শুনেছেন আপনারা একটা গায়ক তার ওপরে কেস হয়েছিল একটা গান করার জন্যে মন্ত্রীরা সব হারাম জাদা হাড়ি এই গানটা ভুল বলেছে পুরস্কার দেওয়া দরকার প্রাইজ দরকার কেন বলে দি যারা বলেন এই মলবীরা সমাজকে কি দিয়েছে ওই রাজনীতি রাজনীতিবিদিকে বলছি পেপার খুলবেন ইন্টারনেট খুলবেন জানেন মলবিরা কারা আমাদের জীবন চলে গেলেও আমরা দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারি না যদি বলেন প্রমাণ দেন ইমাম রশিদির ছেলে আসাম সুলে রাম নবমীর দিনে মার্ডার করা হয়েছিল যখন হাইকোর্টে ডার করানো হয়েছে ইমাম রশিদিকে দেখো সাক্ষী দাও এরা তোমার ছেলেকে মার্ডার করেছে অ্যারেস্ট করা হয়েছে ইমাম রশিদি চোখের পানি ফেলিয়ে কি বললে জানেন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি নিজের চোখে এদিকে কেউ কি দেখিনি যে আমার ছেলেকে মার্ডার করেছে তাই আমি সাক্ষী দিতে পারবো না আমার বিচার আমার সন্তানের বিচার আমি আমার আল্লাহর আদালতে দিয়েছি এদিকে খালাস করে দেন জোরে বলুন এটা হচ্ছে একটা আলেম আর নবীর ওয়ারিসের আখলাক আপনারা জানেন এরকম আখলাক দেখানোর পরেও এই মৌলীটাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া দরকার এই মলবিটাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার কিন্তু জানেন পাইকারা বেইমানরা পায় বেসারা পায় কি বুঝলেন তা না হলে ফিল্মে নাচনে वाली যে শরীর দেখায় তাকে কখনো ভারত রত্ন পুরস্কার দেয় কঙ্কানা রানাবাতকে যে ফিল্মে নাচনে वाली যে শরীর দেখায় যে নিজের বডি দেখায় একটা নিষিদ্ধ পল্লী নারীর মত তাকে আর পুরস্কার দেয় ইমাম রশিদির মতো লোক এদের চোখে ঠেকে না যে নিজের ছেলের জন্য খাল্লাস করে দেয় যারা নবমীর দিনে মার্ডার করেছে আমি বলে চাই আমাদের দেশের মন্ত্রীরা যারা মনে করেছেন যে আমরা রাজত্ব পেয়েছি যে নিজেদিকে মনে করছেন যে আমরা এত উপরে উঠেছি আমরা পশ্চিম পশ্চিমবাংলার দাদা হয়ে গেছি মাথায় রাখবে কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে আমার রসুল বিরোধী কথা বলে সমাজ বিরোধী কথা বলে শুনে রেখে দাও চৌত্রিশ বছরের রাজত্বকে আল্লাহ চৌত্রিশ দিনে শেষ করেছে তোমার রাজত্ব পনেরো দিন লাগবে না শেষ করতে যদি নিজেদিকে ওপর মহল মনে করো নিজেদিকে আল্লাহ মনে করো নিজেদিকে ভগবান মনে করো তো তোমাদের বাপেরও বাপ আছে এটা মাথায় রাখবে ফিরহাদ হাকিমকে আপনারা মুসলমান ভাবেন আমার খাতায় মুসলমান নয় যে বৌদ্ধদের সভায় দাঁড়িয়ে বলতে পারে ইসলাম অশান্তির ধর্ম বৌদ্ধটা শান্তির ধর্ম বৈদ্ধ ধর্মের প্রচার করা দরকার জোরে বলুন না উজবিল। আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আমি আপনাদেরকে খালি বুঝাচ্ছি মুসলমান কি ইসলাম কি কোরআন কি হাদিস কি আর উলামায় দিন কি আর নেতা কি কাকে নেতা হিসাবে ধরবে মাস্টার কবিরাজ ও তদবির